প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি সকলকে অবশ্যই পালন করতে হবে। সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, তাই যারা টিকা নিয়েছেন তারাও যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশে এক থেকে দেড় মাসের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হবে। মুখে মুখটা যে মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা নিল যারা নিয়েছে তাদেরকেও, এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ বাস আর আমার কিছু করতে পারবো, সেটা হয়তো সাবধানে থাকতে হবে। আমরা চাচ্ছি একটু একটু আর্লি মানে সেকেন্ড ডোজটা দিয়ে দেওয়া, হয়তো আমি বলছি দেড় মাসের মধ্যে, এক মাস থেকে দেড় মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা।